মাঠের মধ্যে হাতাহাতি, আসিফকে নিষিদ্ধের দাবি আফগানিস্তানের। এশিয়া কাপের সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচটিতে পাকিস্তানের সামনে 130 রানের ছোট লক্ষ্য ছুড়ে দিলেও আফগান বোলারদের সামনে সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয় পাকিস্তান ব্যাটারদের। শুরু থেকে বাবর ফখরদের চাপে রাখে ফার্কি ফরিদরা। টান টান উত্তেজনার ম্যাচ শেষে শেষ মুহূর্তে পাকিস্তানে ভরসা হয়ে ওঠেন আসিফ আলি। শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রানের। আফগান পেসার প্রথম বলে সিঙ্গেল নিয়ে হারিস রউফকে স্ট্রাইক দেন আসিফ, কিন্তু দ্বিতীয় বলে সরাসরি বোল্ড হয়ে শূন্য হাতে ফিরেন হারিস। এতে আরও চাপে পড়ে যায় পাকিস্তান। তৃতীয় বলে নাসিম শাহ সিঙ্গেল নিয়ে আবারও স্ট্রাইক দেন আসিফকে। 19তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আসিফ, তবে ফরিদ আহমেদের পরের বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় 16 রান করা আসিফকে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছক্কা হজমের পর উইকেট নিয়ে আসিফের একেবারে সামনে গিয়ে ফিস্ট বাম্প করলেন আফগান পেসার। আউট হওয়ার পর প্রতিপক্ষ বোলারের এই উদযাপন যেন আসিফের কাটা ঘায়ে নুনের ছিটার মতো। এ সময় ধাক্কা দিয়ে ফরিদকে সরিয়ে দেন আসিফ। এতে আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। আসিফের যেন রাগ আরও বেড়ে গেল, ব্যাট উঁচিয়ে মারতে চাইলেন ফরিদকে। আরও কয়েক সেকেন্ডে উত্তপ্ত বাক্য বিনিময় হতে আফগান খেলোয়াড়রা এসে দুজনকে আলাদা করেন। পিছন ফিরে আবারও আসিফ কিছু একটা বলেন, এরপর ধরেন ড্রেসিং রুমের পথ। এই ঘটনার জেরদের উত্তেজিত পাকিস্তান আফগানিস্তান সমর্থকরা পিছিয়ে নেই দুই দেশের সাবেক ক্রিকেটার এবং বোর্ড কর্তারা। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টাকনিক যাই দাবি তুলেছেন এশিয়া কাপের বাকি সময় আসিফকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।